নমস্কার দর্শকবৃন্দ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর 908, ডেটেড হচ্ছে 24/4/2022। তো এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল জলপাইগুড়ি জেলার তরফ থেকে, এবং ওই জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্ট আছে, যে জেলা, সেই জেলার সমস্ত হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিচার ইনচার্জ, অল জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি স্কুল, এই সমস্ত স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং টিচার ইনচার্জ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। তো সাবজেক্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশান রিগার্ডিং প্রাইভেট টিউশন, অর্থাৎ প্রাইভেট টিউশন টিচাররা যে পড়াচ্ছেন সেই প্রাইভেট টিউশন সংক্রান্ত এই নোটিফিকেশানটি। তো নোটিফিকেশানটিতে যেটা রয়েছে সেটা হলো, ইউ আর অল ওয়েল অ্যাওয়ার দ্যাট দি নোটিফিকেশান নম্বর 214AC/S/10M01-18 ডেটেড কলকাতা দি 8th March 2018, অর্থাৎ 2018 সালে এই যে নোটিফিকেশানটি, যার নম্বর এখানে দেওয়া আছে, এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল, এবং এই নোটিফিকেশানটির মাধ্যমে বলা হয়েছে যে হ্যাজ বিন ইন্ট্রোডিউস দি অ্যাবস্টেইন দি ইন সার্ভিস টিচার ফ্রম প্রাইভেট টিউশন অ্যাজ ইট ইজ মেনশনড ইন ক্লজ 6 অফ প্যারা 4, হুইচ হ্যাজ বিন অলসো সার্কুলেটেড আর্লিয়ার ফ্রম দিস এন্ড। অর্থাৎ সেই নোটিফিকেশানটিতে যেটা দেওয়া ছিল যে প্রত্যেকে ইন সার্ভিস টিচার যারা রয়েছেন তারা কিন্তু এই প্রাইভেট টিউশন থেকে দূরে থাকবেন, অর্থাৎ প্রাইভেট টিউশন তারা করাতে পারবেন না, এরকমটাই বলা ছিল। এবং ক্লজ 6 যেটা রয়েছে প্যারা 4-এ সেখানে পরিষ্কার উল্লেখ ছিল, ইট ইজ ওয়েল এক্সপেক্টেড দ্যাট অল টিচার্স আর অবজারভিং দি নোটিফিকেশান ফ্রম দি ফর দি ইন্টারেস্ট অফ এডুকেশান। এবং এটা বলতে চাওয়া হয়েছে যে শিক্ষার যে পক্ষ থেকে বা শিক্ষার যে ইন্টারেস্ট, সেই এডুকেশনাল ইন্টারেস্ট থেকে এটা কিন্তু আশা করা যাচ্ছে যে কেউ এই প্রাইভেট টিউশনটা করছেন না, সমস্ত টিচাররা করছেন না। বাট এ গুড নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভস আর সাবমিটেড টু দিস এন্ড রিগার্ডিং কন্টিনিউয়েশন অফ প্রাইভেট টিউশন বাই দি ইন সার্ভিস স্কুল টিচার, অর্থাৎ যারা এখনও শিক্ষকতা করছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছেন, এবং এরকমটাই খবর রয়েছে তাদের কাছে। Therefore, he or she is intimated to look into the matter and ensure strict compliance of this said order. এবং এটা পরিষ্কার বলা হয়েছে যে সেই সমস্ত যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদেরকে ক্ষেত্রে ইন্টিমেট করতে হবে যে যেন তারা যেন এই প্রাইভেট টিউশন থেকে দূরে থাকেন, এবং সেটা সেই স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা টিচার ইনচার্জ যারা আছেন তাদেরকেই এটা বলতে হবে যে ইন সার্ভিস যে টিচাররা রয়েছেন তারা যেন প্রাইভেট টিউশন থেকে দূরে থাকেন। এনক্লোজ নোটিফিকেশান এখানে দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশানটা আমি আর দেখাচ্ছি না এখানে। তারপরে নিচে সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি জলপাইগুড়ি। তাহলে এখানে জলপাইগুড়ি জেলার DI যে নোটিফিকেশানটি দিয়েছে, বা অর্ডারও বলা যেতে পারে, অর্ডারটি দিয়েছেন সমস্ত স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং টিচার ইনচার্জের উদ্দেশ্যে যে ইন সার্ভিস যে টিচাররা রয়েছেন বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেন প্রাইভেট টিউশন পড়ানোটা বন্ধ করেন, এরকমটাই বলতে চাওয়া হয়েছে। এবং তাদের কাছে খবর আছে যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা যারা এখনও শিক্ষক শিক্ষকতা করছেন তারা কিন্তু এই প্রাইভেট টিউশনটা করাচ্ছেন, এবং সেটা বন্ধ করার জন্য কিন্তু সেই স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং টিচার TTIC যারা রয়েছেন তাদেরকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে, তারা যেন তাদেরকে এই প্রাইভেট টিউশন থেকে বিরত থাকেন, এরকমটাই বলতে। তবে একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে এই অর্ডারটি জারি করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু এই অর্ডারটি চলে আসবে। তো এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।